জীবনে যাই কিছু করতে যাবেন, বাধার সম্মুখীন তো হতেই হবে। তাই বলে কি মন খারাপ করে বসে থাকলে চলবে? চলবে না। বারবার হেরে যাচ্ছেন সেই ভয়ে, আর নতুন করে শুরু করার সাহসটা পাচ্ছেন না। তাই বলে কি চলবে? চলবে না। হেরে যাচ্ছেন তো কী হয়েছে, আবার নতুন থেকে শুরু করুন, প্রথম থেকে শুরু করুন। চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, রিজেক্ট, আবার দিন, সমস্যা নেই। একটা পর্যায়ে এমন লেভেলে আপনার সফলতাটা আপনার সামনে এসে যাবে যেটা আপনি কল্পনাও করেননি। নিজে থেকে কোনো কিছু করতে চাচ্ছেন, ব্যবসা করবেন, সেটা তো কিছুটা করে উঠতে পারছেন না, তাতে কি হয়েছে? আবার শুরু করুন। নিজে যাই কিছু করবেন, আত্মবিশ্বাসের লেভেলটা এমন পর্যায়ে রাখুন যে এই কাজটা আপনার থেকে ভালো আর কেউ কখনো করতেই পারবে না। তাহলেই দেখবেন আপনার বেস্ট দেওয়া হয়ে যাবে, এবং আল্লাহর রহমতের দৃষ্টি আপনার উপর যখন পড়ে যাবে, সফলতা এমনভাবে আসবে যেটা আপনি কখনো কল্পনাও করেননি। তো যারাই কোনো কিছু করতে চান, অনলাইন অফলাইন, মনোযোগ সহকারে আত্মবিশ্বাসের সাথে বারবার করতে থাকুন। একটা পর্যায়ে সফলতা অবশ্যই আসবে, কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা সব সময় থাকেন। তো আমি নিপা বলছি, নিপা স্কিটক্যাট থেকে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সাধারণ একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, একদমই সিম্পল নাস্তা রেসিপি, প্রায় প্রত্যেক বাঙালি ঘরেই এটা হয়ে থাকে। তবুও যদি ভালো লাগে একদিন, আমি আজকে যেইভাবে আলুর তরকারিটা রান্না করলাম সেটা করে দেখতে পারেন। খুব সাধারণ হলেও এত মজার এই আলুর তরকারিটা, সেটা মানে না খেলে বুঝতে পারবেন না, এত টেস্ট। আর রান্না করাটাও খুব সহজ, মানে মশলা লাগে না বললেই চলে, একদমই কম মশলায়, কিন্তু খেতে জাস্ট অসাম। তো সবাই একদিন ট্রাই করবেন, যদি কখনও ওইভাবে আমি আজকে যেইভাবে আলুটা রান্না করতেছি ওইভাবে রান্না না করেন। তো পরোটাটা কীভাবে বানালাম এটা আর বললাম না, সবাই আমরা পারি। এখন আমি এইখানে 2 পিস বড় বড় আলু নিয়েছি, আগে থেকেই সিদ্ধ করা। তো আলুগুলি সুন্দর করে ছিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর এই তরকারিটা রান্না করতে বিন্দু পরিমাণও পানির প্রয়োজন নাই, আর মশলা একেবারে নাই বললেই চলে, কিন্তু খেতে জাস্ট অসাধারণ। তো আমি আলুগুলিকে ডুমো ডুমো করে কেটে নিব, একদম ছাড়িয়ে ছাড়িয়ে নিব, যাতে খুব সহজেই এটা রান্না হয়ে যায়। তো এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। তো চলেন রান্নাটা শুরু করি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলের পরিমাণও খুব কম, একেবারে নাই বললেই চলে, খুবই সামান্য। তো আমি তেলের ভিতরে 2টো শুকনো মরিচ, সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, 1টা পেঁয়াজ, বড় সাইজের 1টা পেঁয়াজ। তো তারপরে আলুগুলি এখানে দিয়ে একটু নাড়াচাড়া করব। খুব সহজে রান্নাটা, আর বড় জোর 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার রান্না শেষ, এত ঝটপট একটা রান্না। তো আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, আদা, জিরা, রসুনের পেস্ট 1/2 চামচের থেকেও কম, আর সামান্য একটু হলুদ আর ধনিয়া। হলুদটা কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন, এটা সাদা সাদা তরকারিও খেতে ভালো লাগে, এভাবেও ভালো লাগে। তো আমি জাস্ট সৌন্দর্যের জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 চামচ তেল। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে জাস্ট 10 সেকেন্ড কি 15 সেকেন্ডের ভিতরে আমার রান্নাটা শেষ, যাতে আলুর উপরের সাইডটা একটু একটু সামান্য পোড়া পোড়া হয়, এতে খেতে বেশ মজা হয়। তো যদি কারো ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করবেন, এটা পরোটা রুটি গরম ভাতের সাথে এত ভালো লাগে খেতে, আর রান্নাটাও এত সহজ, কিন্তু চমৎকার একটা টেস্ট। একদিন ট্রাই করে দেখবেন যদি কখনো এভাবে খাওয়া না হয়ে থাকে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন, যাতে অন্যরাও জানতে পারে এই অতি সাধারণ জিনিসটা সম্পর্কে। আর যদি পেজটা ফলো না দিয়ে থাকেন, কাইন্ডলি একটু ফলো দিয়ে দিবেন যদি আপনার ভালো লাগে। তাহলে তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের জিনিসটা আসলে কতটা সফট আর এত টেস্ট। এত ভালো লাগে জিনিসটা খেতে। তো যদি লোভনীয় মনে হয়, দেখে খেতে ইচ্ছে করে, আজকে দেখে আজকে রাতেই বানিয়ে খাবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।